জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে গুম হওয়া ব্যক্তিদের যে তালিকা দেওয়া হয়েছিল তাদের থেকে 10 জন ফিরে এসেছে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেটের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি এই কথা বলেন অভিযোগ করেন মিশেল ব্যাচলেটের সফরকে ভিন্ন খাতে প্রবাহিত করার সমন্বিত প্রচেষ্টা করা হয়েছিল দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পাশাপাশি বিএনপি ও জামায়াতের লবিস্টরা এ সফরের আগে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিল বলেও দাবি করেন প্রতিমন্ত্রী যে প্রতিনিধিরা তার সাথে যেখানে দেখা করেছিলেন সেখান থেকে এরকম দাবিও করা হয়েছিল যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন সামনের দিনে সরকারকে বাধ্য করার জন্য তুমি এই কাজগুলি করবে কিনা সে পরিষ্কারভাবে বলেছে যে তার ম্যান্ডেটে নির্বাচন নিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নির্বাচন কিভাবে হবে এটা জাতিসংঘের মানবাধিকার সংস্থার দায়িত্বের মধ্যে পড়ে না